Welcome to BCS Education. আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। আজকের এই ক্লাসে আমরা পড়ব বড় বিতর্কিত একটা ব্যাপার, সুভাষ চন্দ্র বোস ভার্সেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেস, বিশেষ করে গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বোসের ঠোকাঠুকি টক্কর ভারতবর্ষের ইতিহাসে একটা সর্বজন বিদিত ব্যাপার। যদিও এই যে জাতীয় কংগ্রেস তথা গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বোসের এই বিরোধ, সেই বিরোধটা কিন্তু কোনো অবস্থাতেই ব্যক্তিগত নয়, বিরোধটা আদর্শগত বা আইডিওলজিক্যালি। এই যে আইডিওলজিক্যাল বিরোধ, তার জন্য বুঝতেই পারছো যে সুভাষ বোসকে আলটিমেটলি কংগ্রেস ছেড়ে দিতে হয় এবং একসময় তো দেশান্তরী পর্যন্ত হয়ে যেতে হয়। তার কারণ, দেয়ার ওয়াজ নো আদার মাস লিডার দ্যান গান্ধী দেন। সেই সময় গান্ধী ছাড়া ভারতবর্ষের ইতিহাসে আর কোনো মাস লিডারই ছিল না। এখন এই সংঘাতটা 1938 সালে হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বোস মনোনীত হওয়ার পর থেকে শুরু হয়। তোমরা জানো, আমি বলবো একটু পরে, 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের হরিপুরা সেশনে সর্বসম্মতিক্রমে নেতাজি সুভাষচন্দ্র বোস, তখনও নেতাজি হয়নি, সুভাষচন্দ্র বোস কংগ্রেস প্রেসিডেন্ট মনোনীত হন। এবং তারপর থেকেই কংগ্রেসটাকে তিনি নিজের মতো করে চালাতে শুরু করেন। যদিও সেই সময় যেই সভাপতি মনোনীত হোক না কেন, কংগ্রেস চালাতেন গান্ধীজি, কিন্তু হি ইজ দ্য ফার্স্ট পার্সন, সুভাষচন্দ্র বোস, যে কংগ্রেসটাকে নিজের মতো করে চালাতে শুরু করেছিলেন, যেটা মোটেও গান্ধীজি এবং তার অনুগামীদের ভালো লাগেনি। ফলত এই বিরোধটা তখন থেকেই শুরু হয়ে যায় হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্রের মনোনয়নের পর থেকেই, এবং এটা চরম আকার ধারণ করে 1939 সালে, পরের বছর 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে, মধ্যপ্রদেশের ত্রিপুরী কংগ্রেসে। বিরোধটা এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে সুভাষ বোসকে কংগ্রেস থেকে পদত্যাগ করতে হয় এবং তিনি তার মতো ফরওয়ার্ড ব্লক গঠন করেন। যদিও কংগ্রেস তিনি ছাড়েননি, কিন্তু সভাপতির পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়, এই রকম জায়গায় বিরোধটা গিয়ে পৌঁছেছিল। এখন কেন বিরোধ, কী বিরোধ, তার একটা ইতিহাস আছে এবং সুজিত স্যারের কাছে তোমরা খুব আশা করো যে স্যার অন্তত গোটা ইতিহাসটা জলের মতো করে বলে দেবে। দুটো ইনফরমেশন নিয়ে আমরা চলবো। 1938 সালে হরিপুরা কংগ্রেসে নেতাজি সুভাষচন্দ্র বোস, তখন নেতাজি হননি, সুভাষচন্দ্র বোস কংগ্রেস সভাপতি হিসাবে মনোনীত হয়েছিলেন এবং তার পরের বছর 1939 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ত্রিপুরীতে যে কংগ্রেস অধিবেশন হয় সেখানে তিনি নির্বাচিত হয়েছিলেন। যদি নির্বাচন জানুয়ারি মাসে হয়ে গেছিলেন, নির্বাচিত সভাপতি ছিলেন। অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এখন বিরোধটা কেন, বিরোধটা কোথা থেকে হলো, এই ঘটনাটা একটু শুরু থেকে বলা দরকার। তোমাদেরকে আমি একটা লম্বা ইতিহাস পড়িয়ে যাচ্ছি। তোমরা জানো যে 1935 ভারত শাসন আইন অনুযায়ী কেন্দ্রীয় আইনসভা এবং প্রাদেশিক আইনসভায় ভারতীয়রা ভোটের মাধ্যমে জিতে মন্ত্রিসভা গঠন করছিল। তো 1937 সালে, অর্থাৎ 1935 ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে যে ভোট হয়, সেই ভোটে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে বলো বা প্রাদেশিক মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে বলো, জাতীয় কংগ্রেসের জয় জয়কার। শুধুমাত্র বাংলা এবং পাঞ্জাব দুটো প্রদেশে মুসলিম লীগ সরকার গঠন করলেও সমস্ত ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের জয় জয়কার ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তোমরা জানো যে 1937 খ্রিস্টাব্দে কংগ্রেস কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং সবকটা দুটো বাদ দিয়ে প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করে এবং এই সরকারটা 28 মাস স্থায়ী হয়, 28 মান্থস। তার কারণ তোমরা জানো যে বলেছি এর আগের ক্লাসে, 1939 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই মন্ত্রিসভার পারমিশন না নিয়ে, এই মন্ত্রিসভার অনুমতি না নিয়েই ভারতবর্ষকে যুদ্ধরত দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণা করে দেয় 1939 সালে, এবং তার পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস তার সমস্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এবং এটার আনন্দ পেয়ে মুসলিম লীগ ডেলিভারেন্স ডে বা মুক্তি দিবস পালন করে। দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, আমি সেটা পড়িয়েছি। এখন বুঝতেই পারছো যে এইটা হচ্ছে একটা ব্যাপার, এইটা হচ্ছে আমি 38-39 সেই সময়ে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা কেমন। 37 সালে ভোট হয়েছে, বিপুল ভোটে জিতে এসছে, 38 সালে কংগ্রেসের সরকার কেন্দ্রে, প্রদেশগুলোতে কংগ্রেসের মন্ত্রিসভা, আর 39 সালে কংগ্রেস সমস্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলো। এই হচ্ছে 38 এবং 39 ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা।
এখন রাজনৈতিক অবস্থা এইরকম একটা পরিস্থিতিতে তোমরা জানো 1838 খ্রিস্টাব্দে সেই সময় মূলত চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন চিত্তরঞ্জনের হাত ধরেই দাসের হাত ধরেই প্রথমে প্রাদেশিক কংগ্রেসে তারপরে কেন্দ্রীয় কংগ্রেসে পা রাখেন সুভাষচন্দ্র বোস। তো সুভাষচন্দ্র বোস সেই সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছেন এবং 1938 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে 1938 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে হরিপুরা গুজরাটের হরিপুরাতে একটা অধিবেশন হয় এবং সেই অধিবেশনে কংগ্রেস সভাপতি হিসাবে ফর দ্য ফার্স্ট টাইম সুভাষচন্দ্র বোস ওয়াজ নমিনেটেড, অর্থাৎ মনোনীত হয়। তখন কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্টের পদটা নমিনেটেডই হতো, সবাই মিলে মনোনীত করতো, কোনো ভোটাভুটি বা কোনো নির্বাচনের ব্যাপার ছিল না। যদি নির্বাচনটা তাদের কংগ্রেসের সংবিধানে ছিল কিন্তু তখনও পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দরকার হয়নি। আর মূলত সেই সময় কে প্রেসিডেন্ট হতো, গান্ধীজি মূলত যাকে চাইতেন। তো 1938 খ্রিস্টাব্দে গুজরাটের হরিপুরায় যে কংগ্রেস হলো সেখানেও সুভাষ বোসকে গান্ধীজিই চেয়েছিলেন, এরকম নয় যে গান্ধীজি চাননি। মূলত গান্ধীজির মত অনুসারেই, গান্ধীজির মনোনয়ন অনুসারেই সুভাষচন্দ্র বোস মনোনীত সভাপতি হন হরিপুরা কংগ্রেসের। এই হরিপুরাটা কোথায়? গুজরাটের। ডিস্ট্রিক্ট কোথায়? সুরাট ডিস্ট্রিক্ট। তার কাছাকাছি একটা বড় শহর হচ্ছে কডোড, কাডোড, KADOD। এই কাডোড টাউনটা মোটামুটি বারডৌলি থেকে 13 কিলোমিটার দূরে। হরিপুরা একটা ছোট গ্রাম বা মফস্বল শহর যাই বলো না কেন, এই হরিপুরা কংগ্রেসে যেহেতু সুভাষচন্দ্র বোস প্রথমবার সভাপতি মনোনীত হয়েছিল, এখনও যদি হরিপুরাতে কখনো যাও তাহলে দেখবে নেতাজি সুভাষ বোসের মূর্তি সেখানে রয়েছে। তো এই পর্যন্ত ঠিক ছিল। ফেব্রুয়ারি মাসে 1938 সালে সভাপতি মনোনীত হয়ে যাওয়ার পরই সুভাষ বোস কিন্তু প্রথম মানুষ হিসাবে, প্রথম কংগ্রেসের সভাপতি হিসাবে গান্ধীজির আয়ত্তের বাইরে গিয়ে কাজ করতে শুরু করলো। সুভাষ বোসের আগে পর্যন্ত কংগ্রেসের সমস্ত সভাপতিরা গান্ধীজির দ্বারা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু সুভাষ প্রথম স্বতন্ত্র চিন্তা শুরু করেন এবং গান্ধীজির পথ থেকে বেরিয়ে, অহিংসার পথ থেকে বেরিয়ে মূলত দলকে মিলিটারেন্ট করতে চায়, মানে একটা রেডিক্যাল অ্যাপ্রোচ নিতে চায় যে চরম একটা আন্দোলন করতে হবে, কংগ্রেসের সঙ্গে তো এই ব্রিটিশের সঙ্গে দরাদরি, অহিংসা, ওই রকম পিটিশন টিটিশন করা যাবে না। যদিও গান্ধীজিও চরমপন্থী আন্দোলনের নেতাই ছিলেন কিন্তু তথাপি উনি আরও চরমপন্থী আন্দোলনে বিশ্বাস করতেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। তো সুভাষচন্দ্র বোস সেই সময় কিন্তু যেহেতু প্রেসিডেন্ট হয়ে গেছে সেই সময় দলকে মিলিটারেন করতে চাইছেন এবং নিজের মতো করে নেতাগুলোকে বিভিন্ন প্রাদেশিক সভাপতি হিসেবে বসাতে চাইছে, যেটা কিন্তু প্রথম দিন থেকেই গান্ধীজির এবং গান্ধীজির ফলোয়ারদের ভালো লাগেনি। তো গান্ধীজির যারা ফলোয়ার ছিল তাদের সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বোস একটা মিস ওয়ার্ড ইউজ করে ফেলেছিলেন। তিনি বলে ফেলেছিলেন যে গান্ধীজির ভক্তরা হচ্ছেন সব অন্ধভক্ত, গান্ধীজির কোনো কাজ ঠিক কি ভুল এটা বিচার করার মতো ইন্টেলেকচুয়াল এবং মেন্টাল লেভেল তাদের নেই। সো কী বললেন যে অন্ধভক্ত বলে দিলেন, লো মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল লেভেল বলে দিলেন, এইটা একটু বাড়াবাড়ি করে ফেললেন, বোঝা গেল কথাটা, এর খেসারত তাকে দিতে হবে, ভয়ঙ্কর একটা কথা কিন্তু বলে ফেললেন। অন্ধভক্ত মানে কি, মানে যে কোনো রকমভাবে গান্ধীজি কী বলছে সেটা আদতে কতটা ফ্রুটফুল, ভালো কি মন্দ সেসব বিচার টিচার করে না, গান্ধীজি যা বলে তাই চোখ বন্ধ করে ফলো করে ফেলে, এই রকম অন্ধভক্তদের দিয়ে কংগ্রেস চালানো যাবে না, আমাদের তাজা মিলিটেন্ট রেডিক্যাল লিডার চাই, নতুন নতুন লিডার তুলে নিয়ে আসার ব্যাপারে তিনি অ্যাপ্রোচ নিলেন, মানে নিজের জায়গাটা কংগ্রেসের মধ্যে অভ্যন্তরে প্রতিষ্ঠিত করতে চাইলেন, যেটা ওদের ভালো লাগেনি। শুধু তাই বলে যে ক্ষান্ত হলেন তাই নয়, আরও অনেক কিছু বললেন। কি বললেন যে দেখো এইখানটা যে দেখো ভালো করে বোঝো যে গান্ধীজি সম্পর্কে যে তার এই মতামত, এরকম নয় যে গান্ধীজি সম্পর্কে ব্যক্তিগত বিদ্বেষ তিনি পোষণ করছেন, তফাতটা কোথায় হচ্ছে, আইডিওলজিতে হচ্ছে। গান্ধীজি একটু নেতা ব্রিটিশ সরকারের সঙ্গে নিয়ে চলতে চাইতেন কিন্তু নেতাজি সুভাষ বোস ব্রিটিশকে সঙ্গে নিয়ে না, ব্রিটিশ বিরোধীভাবে তিনি চলতে চাইতেন। গান্ধীজি বলতে, গান্ধীজি একটা ইমেজ ছিল, একটা মরাল ইমেজ, যে গুরু গুরু একটা ব্যাপার, উনি যা বলবেন সেটাই হবে, এরকম নয় যে উনি সব কিছু চাপিয়ে দিতেন, কিন্তু তার কথা সবাই মানত। এই জায়গায় কি বললেন, উনি বললেন একটা বিপ্লবী টাইপের কংগ্রেস তৈরি করতে চাইলেন, ওকে একটু অন্ধভক্ত দরকার নেই, নতুন লিডার চাই, তার মানে হচ্ছে গান্ধীজিকে সোজাসুজি আক্রমণ করে ফেলা। অনেকের সঙ্গেই গান্ধীজির আইডিওলজিক্যাল বিরোধ ছিল কিন্তু গান্ধীজিকে এরকম সোজাসুজি আক্রমণ কিন্তু অন্যরা কেউ করেনি, সুভাষচন্দ্র বোস এই ভুলটা কিন্তু করে ফেলল। শুধু তাই নয়, সুভাষচন্দ্র পুট ফরওয়ার্ড করলেন, বললেন কি তার ফ্রেশ মেথোডোলজি চাই, নতুন করে কংগ্রেসের কর্মসূচি গ্রহণ করতে হবে।
এবং আইডিওলজিস নতুন করে আইডিওলজি বানাতে হবে, নতুন করে প্রোগ্রাম শিডিউল করতে হবে এবং তার জন্য প্রোগ্রেসিভ আইডিওলজির জন্য প্রোগ্রেসিভ লিডারগুলোকে একত্রিত করতে হবে। শুধু তাই বললেন না, ইনি এটাও বললেন যে কংগ্রেসে যে সভাপতি মনোনীত হয়, এই মনোনয়ন ব্যাপারটা থেকে গণতান্ত্রিকভাবে কংগ্রেসের সভাপতি নির্বাচন হওয়া উচিত এবং সেই পক্ষেই তার মতামত। অর্থাৎ কংগ্রেসের যে প্রত্যেকটা সেশনে একজন করে সভাপতি মনোনীত হয়, তিনি সেটাকেও পাল্টে দিতে চাইলেন, বললেন কীভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে। মানে বুঝতে চেষ্টা করো যে নিজের অবস্থানটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চাইছে সুভাষ বোস। মহাত্মা গান্ধীর এটা তো ভালো লাগার কথা নয়, তার ফলোয়ারদেরও ভালো লাগার কথা নয়। এবং তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে নেক্সট টার্মেও তিনি প্রেসিডেন্ট থাকতে চান, যদি গান্ধীজি এবং তার ফলোয়ার্সরা তাকে মনোনীত না করেন তাহলে তিনি দরকার হলে নির্বাচনে যেতে চান। ডিরেক্ট চ্যালেঞ্জ, কিন্তু দেখো এগুলো প্রত্যেকটা ডিরেক্ট চ্যালেঞ্জ। তো তার নেক্সট সেশন কত ছিল, কত আগে থেকে ঠিক ছিল, মার্চ মাসে 1939 সালে ত্রিপুরীতে, মধ্যপ্রদেশের ত্রিপুরীতে নেক্সট সেশন, কংগ্রেসের বার্ষিক যে অধিবেশন হবে এইটা ঠিক ছিল। তার আগে তো একটা ভোট হওয়া দরকার, তার কারণ তিনি তাকে তো গান্ধীজি চাইছে না, কংগ্রেসের গান্ধীজি ফলোয়াররাও তাকে সভাপতি চাইছে না। বাট বোস ডিক্লেয়ার করে দিলেন 21 জানুয়ারি 1939 সালে, আর একবার 21 জানুয়ারি 1939 সালে বোস, সুভাষচন্দ্র বোস ডিক্লেয়ার করে দিলেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট হিসেবে পদপ্রার্থী। 21 জানুয়ারি 1939 সালে এই ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর কংগ্রেসের অভ্যন্তরে গান্ধীর ফলোয়ার্স যারা এবং গান্ধীজির মধ্যে কিন্তু একটা বোঝা গেল কথাটা, চাপানতা তৈরি হলো এবং সাংঘাতিক চাপানতা তৈরি হলো। দেখো গান্ধীজি সেই সময় কিন্তু সবচেয়ে বড় মাস লিডার ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দলের ওপরে, জনগণের ওপরে তার একটা মরাল অথরিটি ছিল। মরাল অথরিটি কীরকম? সাংঘাতিক মরাল অথরিটি। তিনি কোনো কিছু কারোর উপর চাপিয়ে দিতেন না, কিন্তু তিনি যা বলতেন সবাই সেটা রেডি হয়ে যেত মানার জন্য। আরে গান্ধীজি বলেছেন মানতে হবে। মনে রাখতে হবে তিনি কিন্তু এমন একজন লিডার, কংগ্রেসের সবচেয়ে বড় দুটো যে অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন, এই যে 1939 সালের আগে যে দুটো হয়েছে সেটা সফলভাবে ইনি নিয়ন্ত্রণ করেছেন, সফলভাবে চালিয়েছেন, তার নেতৃত্ব প্রতিষ্ঠিত। অর্থাৎ তার কর্তৃত্ব নিয়ে তো একটা আনকোশ্চেনেবল অবস্থান রয়েছে কংগ্রেসের মধ্যে, তার কর্তৃত্ব নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। কিন্তু সুভাষ বোস গান্ধীজির পছন্দ না হওয়া পর্যন্ত তিনি ঘোষণা করে দিলেন তিনিই প্রেসিডেন্ট পদপ্রার্থী, দরকার হলে নির্বাচন হবে। অর্থাৎ বুঝতে পারছো গান্ধীজি এটা ভালোভাবে নেননি এবং নেওয়ার কথাও ছিল না, গান্ধীজির ফলোয়াররাও এটাকে ভালোভাবে নেননি। সো গান্ধীজির ফলোয়ার্সরা প্রথমে কী বললেন? প্রথমে বললেন সুভাষ বোসকে আপনি ক্ষমা চান, আপনি গান্ধীজির ফলোয়ারদেরকে ইন্টেলেকচুয়াল এবং মেন্টাল লেভেলটা লো এটা বললেন, এইটা তো আপনি ঠিক বলেননি, আপনি ক্ষমা চান। তো সুভাষ তো বুঝতেই পারছেন আয়রন পার্সন, তিনি তো ক্ষমা চাইলেন না। 21 জানুয়ারি 1939 সালে তিনি যখন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করে দিলেন, তার ঠিক তিন দিন পরে 24 জানুয়ারি 1939 সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অধিকাংশ সদস্য, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, জে বি কৃপালিনী, তারা সবাই মিলে কিন্তু একটা কাউন্টার স্টেটমেন্ট ইস্যু করলেন। কাউন্টার স্টেটমেন্টে কী বললেন? যে না, তারা নেতাজি সুভাষচন্দ্র বোস যে মত দিয়েছেন সেটা একান্তই সভাপতির মত, ব্যক্তিগত মত। আমরা ওয়ার্কিং কমিটির যারা সদস্য তারা চাই না যে নতুন করে আইডিওলজি নিয়ে আসা হোক, নতুন করে কর্মসূচি হোক, গান্ধীজিকে এড়িয়ে সমস্ত কিছু করি, এরকম কোনো কিছু আমরা চাই না। অতএব আমাদের মত আমরা পরিষ্কার করে বলে দিলাম। অতএব বুঝতেই পারছো তখন থেকেই গান্ধীজির পাল্লা ভারী হতে শুরু করে গান্ধীজ লবিরা। তখন কিন্তু সুভাষ বোস যেহেতু নিজেকে প্রেসিডেন্টের পদপ্রার্থী ঘোষণা করেই দিয়েছে, তার এগেনস্টে প্রার্থী খুঁজতে শুরু করে। তো সেই সময় জওহরলাল নেহরু দীর্ঘদিন ইউরোপ ভ্রমণ করে সবে সবে দেশে ফিরেছেন, গান্ধীজি সাজেস্ট করলেন, বুঝলেন যে এই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতাজি তখনও হননি, সুভাষচন্দ্র, আমরা অ্যাকচুয়ালি বাঙালি তো বারবার নেতাজি চলে আসে, সুভাষ বোসের যে পরিমাণ কর্তৃত্ব এবং যে পরিমাণ জনপ্রিয়তা তাকে সামলাতে গেলে জওহরলাল নেহরুকেই আগে দিতে হবে। কিন্তু জওহরলাল নেহরু এই ব্যাপারে কিন্তু চুপ করে গেলেন, তিনি বললেন না আমি সুভাষ বোসের এগেনস্টে দাঁড়াতে পারবো না। তখন তিনি সবে সবে ইউরোপ থেকে ফিরেছেন, ইউরোপ থেকে ফিরে তিনি না করে দিলেন গান্ধীজিকে, না করে দেওয়ার ফলে এবং তিনি বললেন যে না আমি নয়, আপনি মৌলানা আব্দুল কালাম আজাদকে বলুন, মৌলানা আবুল কালাম আজাদকে রিকোয়েস্ট করলেন গান্ধীজি, এবং মৌলানা আবুল কালাম আজাদও কিন্তু গান্ধীজির এই সুভাষ বোসের এগেনস্টে দাঁড়াতে চাইলেন না। তার কারণ সুভাষ বোস কিন্তু সমস্ত ঘুটি সাজিয়ে তবেই নিজের নাম ডিক্লেয়ার করে দিয়েছে, নিশ্চিত পরাজয় জেনে কেউ কিন্তু ভোটে দাঁড়াতে রাজি হলো না। শেষমেশ অন্ধ্রপ্রদেশের একটা লিডার পট্টবী সীতারামাইয়া, যদিও তিনি নিজে তখন গররাজি ছিলেন, অর্থাৎ রাজি ছিলেন না, কিন্তু গান্ধীজি অত্যন্ত রিকোয়েস্ট করায় পট্টবী সীতারামাইয়া নেতাজি সুভাষচন্দ্র বোসের এগেনস্টে পদপ্রার্থী হলেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী, এবং ভোট অবশ্যম্ভাবী হয়ে পড়ল।
এইখানটাতে কিছু কথা বলা দরকার যে জওহরলাল নেহরু কিন্তু নিজেকে প্রথম দিন থেকে এই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে গান্ধীজির একটা আইডিওলজি নিয়ে সমস্যা চলছে, এই সমস্যাতে কিন্তু প্রথম দিন থেকে শেষ অবধি জওহরলাল নেহরু চুপ ছিলেন। তিনি মনে মনে সুভাষচন্দ্র বোসের নীতিকে সমর্থন করতেন, তার কারণ তিনি তো সোশ্যালিস্ট ছিলেন, তিনিও রেডিক্যাল ব্যাপার স্যাপারগুলোকে সমর্থন করতেন, দলকে মিলিটেন করতে চাইছিলেন। কিন্তু তিনি জানতেন যে হু ইজ গান্ধীজি, গান্ধীজির মতো মাস লিডার আর যে কেউ নেই, এই ব্যাপারটাতে তার কোনো সন্দেহ ছিল না। সেই জন্য তিনি না গান্ধীজির পক্ষ নিচ্ছিলেন, না সুভাষ বোসের পক্ষ নিচ্ছিলেন, তিনি কিন্তু চুপ ছিলেন, কখনোই কোনো কথা বলেননি এবং প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এইখানটাতে তার রাজনৈতিক বিচক্ষণতা জওহরলাল নেহরুর। তো শেষমেশ ভোট হলো এবং ভোটের রেজাল্ট ঘোষিত হলো 29শে জানুয়ারি 1939 সালে। 29শে জানুয়ারি 1939 সালে ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার পর দেখা গেল সুভাষচন্দ্র বোস 1580 ভোট পেয়েছে, সীতারামাইয়া ভোট পেয়েছে খুব অল্প ব্যবধানে, হেরে গেছে 1377 ভোট। সুভাষ বোস 1580, সীতারামাইয়া 1377, অতএব বুঝতেই পারছ সীতারামাইয়া পরাজিত হলেন। এই যে সীতারামাইয়া পরাজিত হয়ে গেলেন, এই পরাজয়টা কিন্তু নেতাজি সুভাষ বোস নিতে পারে, এই গান্ধীজি নিতে পারেনি। দেখো একটা ডাউট কিন্তু সুভাষচন্দ্র বোসেরও ছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোসের এগেনস্টে স্বয়ং গান্ধীজি প্রার্থী দিয়ে দিয়েছে, গান্ধীজির এগেনস্টে গিয়ে আমাকে কেউ ভোট দেবে এবং আমি প্রেসিডেন্ট হব, এইটা কিন্তু সুভাষ বোসও প্রথম প্রথম আশা করেনি। সো সুভাষ বোসের কাছে এটা একটা ঝটকা ছিল, গান্ধীজির কাছে তো এটা আরও বিরাট ঝটকা, গান্ধীজির ফলোয়ারদের কাছে আরও বিরাট ঝটকা। গান্ধী বিরোধী একজন নেতা ভোটে দাঁড়িয়ে গান্ধীজির প্রার্থীকে হারিয়ে দিয়ে সভাপতি হয়ে যাচ্ছে, নির্বাচিত সভাপতি, সেইটা মেনে নেওয়াটা গান্ধীজির পক্ষে, গান্ধীজির ফলোয়ারদের পক্ষে খুব মুশকিল ছিল। গান্ধীজি প্রকাশ্যে একটা মন্তব্য করলেন, আই অ্যাম গ্ল্যাড অফ হিজ ভিক্টরি অ্যান্ড সিন্স আই ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইনডিউসিং ডক্টর পট্টভি সীতারামাইয়া নট টু উইড্র হিজ নেম আফটার মৌলানা আজাদ সাহেব ডান সো, দ্য ডিফিট ইজ মোর মাইন দ্যান হিজ। মানে যেহেতু আমি পট্টভি সীতারামাইয়াকে প্রার্থী করেছিলাম, আমার প্রার্থী ছিল, পট্টভি সীতারামাইয়ার পরাজয় মানেই আমার পরাজয়, পট্টভি সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়, মানে বুঝেছো কথা কত দূর গেল, ঝটকা চারিদিকে চলছে। সেই সময় অ্যানুয়াল সেশনটা কিন্তু ত্রিপুরাতে হবে, মার্চ মাসে 1939 সালে ত্রিপুরাতে, যেটা জানুয়ারি মাস এই ঘটনা ঘটে গেছে, মার্চ মাসে 1939 সালে ত্রিপুরাতে, মধ্যপ্রদেশের ত্রিপুরাতে সেশন হবে, বার্ষিক সেশন। তার আগে ওয়ার্কিং কমিটি, আগের ওয়ার্কিং কমিটি যেটা ছিল, সেই ওয়ার্কিং কমিটির মিটিং হওয়ার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 20 তারিখ এবং 21 তারিখ। কোথায়? ওয়ার্ধা, ওয়ার্ধা হচ্ছে মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের ওয়ার্ধাতে 20 ফেব্রুয়ারি 1939 ওয়ার্কিং কমিটির, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংটা ছিল। এই সময় কিন্তু নেতাজি সুভাষ বোস অসুস্থ হয়ে যায়, আসলে তারও টেনশন ছিল, সাইকোলজিক্যাল টেনশন ছিল, তার জন্য তিনি অসুস্থ হয়ে যান, প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। তো তিনি তো 20 তারিখ এবং 21 তারিখ ফেব্রুয়ারি মাসে 1939 সালে ওয়ার্ধাতে, মহারাষ্ট্রে আসতে পারবেন না, বুঝে গেছিলেন। সো তিনি টেলিগ্রাম করেন প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেলকে যে এই ওয়ার্কিং কমিটির মিটিংটাকে পোস্টপন করে দেওয়া হোক, কারণ তিনি আসতে পারছেন না সভাপতি। গান্ধীজিকেও এমনি টেলিগ্রাম করেন যে এই মিটিংটাকে পোস্টপন করে দেওয়া হোক। গান্ধীজিকে বলেন আপনি যদি পোস্টপন না করেন তাহলে আপনি আপনার মতো করে নতুন ওয়ার্কিং কমিটি গঠন করে দিন। যদিও ওয়ার্কিং কমিটি গঠন করার অথরিটি কার? সুভাষচন্দ্র বোসের, তার কারণ তিনি নির্বাচিত সভাপতি। আগের ওয়ার্কিং কমিটিটিকে ভেঙে নতুন করে ওয়ার্কিং কমিটি তৈরি হবে 20 তারিখ এবং 21 তারিখ ফেব্রুয়ারি মাসের 1939 সালের ওয়ার্ধাতে। তিনি এসে উপস্থিত হননি, তিনি মিটিংটাকে পোস্টপন করতে বলেছিলেন এর আগে যে সুস্থ হবেন না দেখে প্যাটেলকে, প্যাটেল কিছু উত্তর দেয়নি। গান্ধীজিকে বলেছিলেন ঠিক আছে মিটিং যদি পোস্টপন না হয় তাহলে আপনি নতুন করে ওয়ার্কিং কমিটি গঠন করে দিন, আপনার যাকে ইচ্ছে তাকে আপনি রাখুন, তার কারণ সুভাষ বোস কিন্তু তখন মহাত্মা গান্ধীর সঙ্গে আর নতুন করে টক করে যেতে চায় না, বুঝে গেছেন যে টক করে গিয়ে লাভ হবে না। কিন্তু গান্ধীজি তখন কোনোরকম সাইলেন্ট থাকলেন, কোনোরকম উত্তর দিলেন না। 20 তারিখ এবং 21 তারিখ ওয়ার্ধাতে মিটিং হলো, সুভাষ বোসকে স্ট্রেচারে করে আসতে হলো, বোঝা গেল সুভাষ বোসকে স্ট্রেচারে করে আসতে হলো, 104 ডিগ্রি তার জ্বর।
তার যে ভাইজি ইলাবোস এর নার্স হিসেবে তার সঙ্গে এসেছিল, অ্যাম্বুলেন্সে করে তিনি আসেন, স্ট্রেচারে করে যখন সভায় ঢুকছেন 20-21 তারিখে ফেব্রুয়ারি মাসে, গান্ধীপন্থী যারা ফলোয়ার্স তারা পর্যন্ত এটা পর্যন্ত বলল যে এ নিশ্চয়ই নাটক করছে, বগলের তলায় পেঁয়াজ আছে কিনা সেটা দেখো, জ্বরও তো নিজে নিজে নিয়ে এসছে। তার কারণ দুটো জিনিস গান্ধীর পক্ষে লোকেরা নিতে পারেনি, কেন তিনি মিটিংয়ে আসতে পারছেন না, ঠিক আছে হতেই পারে তিনি অসুস্থ, কিন্তু তিনি আসতে পারছেন না বলে মিটিং কেন পোস্টপন করতে হবে, আগে থেকে যে মিটিংয়ের ডেট ঠিক হয়েছে মিটিং কেন পোস্টপন করতে হবে। তার মানে সুভাষ বোস কি কংগ্রেসের সভাপতি হিসাবে কংগ্রেসের অভ্যন্তরে ডিক্টেটরশিপ তৈরি করতে চাইছেন, মানে আমি যা বলবো তাই হবে, আমার কথাই শেষ কথা, আমি আসছি না বলে মিটিং বাতিল? এইটা কিন্তু প্রচার হতে শুরু করলো এবং সেটা মনে মনে ঠিক করলো, তাই তো বোধহয় সুভাষ বোস ডিক্টেটরশিপ চালু করতে শুরু করছে। এবং কি হলো, স্ট্রেচারে করে যখন আসছে তখনও কিন্তু তার এগেনস্টে টিপ্পনির কাটা হলো, 104 ডিগ্রি জ্বর কিন্তু টিপ্পনি খাচ্ছে। তার আগে তো বুঝতে পারছো সুভাষ বোস ভুল করে বসে আছে, তাদের ভক্তদের ফলোয়ারদের বলেছে যে ভক্ত চিন্তা করে না কিছু, বোঝে না কিছু, ইন্টেলেকচুয়াল লেভেল নেই, বুদ্ধি কম, সেখানে গান্ধীজিকে শুধু ফলো করে অন্ধের মতো, তোরা তো খেপেছিলই। তো সেই দিন 11 জন প্যাটেল সহ 11 জন কংগ্রেসের ওয়ার্কিং কমিটি থেকে জাস্ট পদত্যাগ করে দেয়। মাথায় রাখতে হবে নেহরু কিন্তু ওয়ার্কিং কমিটি থেকে পদত্যাগ করেনি, নেহরু না সুভাষ বোসের হয়ে কথা বলছে, না গান্ধীজির হয়ে কথা বলছে, না সুভাষ বোসের পক্ষ নিচ্ছে, না গান্ধীজির পক্ষ নিচ্ছে, হি ওয়াজ ভেরি সাইলেন্ট, এবং এটা তার রাজনৈতিক বিচক্ষণ ছিল, এর জন্য তার অনেক সুবিধা ভবিষ্যতে হবে। তো বুঝতেই পারছো নেক্সট মার্চ মাসে, ফেব্রুয়ারিতে এই ঘটনা ঘটলো, পদত্যাগ করে দিল ওয়ার্কিং কমিটিতে, মার্চ মাসে 10 তারিখে 1939 সালে ত্রিপুরী কংগ্রেস সেশনটা আগে অ্যানাউন্স করা ছিল। তো অগাস্টে 10 তারিখে ত্রিপুরী কংগ্রেসে মার্চ মাসে 1939 সালে মধ্যপ্রদেশ ত্রিপুরীতে মার্চের 10 তারিখে এই ঘোষণাটা হয়েছিল। তো বুঝতে পারছো তো পরের মাসেই, অথচ তার আগে ওয়ার্কিং কমিটি থেকে পদত্যাগ করে দিয়েছে সবাই। সো একটা টানটান ব্যাপার, বার্ষিক সেশন যখন ত্রিপুরী কংগ্রেসে শুরু হচ্ছে সেখানে সুভাষ বোস উপস্থিত ছিল, সুভাষ বোসের উপস্থিতিতেই গান্ধীজির ফলোয়ার্সরা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় একটা রেজুলেশন পাশ করালো ভোটাভুটিতে যে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন পলিসি অফ কংগ্রেস। সুভাষ বোস যে পলিসিতে নতুন করে পলিসি মেক করতে চাইছে, নতুন রাজনৈতিক কর্মসূচি নিতে চাইছে, তাকে লিড করতে চাইছে, এসে নেই হোনে বালা, দ অল দ্য মুভমেন্টস অফ কংগ্রেস উইল বি স্ট্রিক্টলি আন্ডার দ্য লিডারশিপ অফ গান্ধীজি। এবং সুভাষ বোস যে মিলিটেন্ট আইডিওলজিটা স্ট্যাবলিশ করতে চাইছে কংগ্রেসের অভ্যন্তরে সেটা চলবে না, গান্ধীজি যে রকম আইডিওলজি দেবে সেই অনুযায়ী চলবে, অথবা আপনি যতই সভাপতি হন না কেন কংগ্রেস কী করে চলবে সেটা বলে দেবে গান্ধীজি। এবং এই বিষয়ে সবাই একমত হয়ে গেল, সুভাষ বোস শুধু প্রেসিডেন্ট। এবং শুধু তাই না, রেজুলেশনটা এরকম পাস হলো যে তখন তো ওয়ার্কিং কমিটি ভেঙে গেছে, নতুন যে ওয়ার্কিং কমিটি গঠিত হবে সেইটা গান্ধীজির মত অনুসারে তৈরি করতে হবে, গান্ধীজিকে প্রায়োরিটি দিয়ে তৈরি করতে হবে, প্রেসিডেন্ট যেই হোক না কেন নেতা কিন্তু গান্ধীজি। এই রেজুলেশনসটা কিন্তু প্রচুর ভোটে পাশ হয়ে গেল, এবং বুঝতেই পারছো এই প্রচুর ভোটে পাশ হয়ে যাওয়াটা ব্যাপারটা কীরকম হলো, সুভাষ বোসের তাহলে আর দরকার কি প্রেসিডেন্ট হিসেবে, তো দরকারই নেই, সবই তো গান্ধী, সকলে গান্ধীর পক্ষে। সো সুভাষচন্দ্র বোস বিকাম সংখ্যালঘু, এবং তিনি অত্যন্ত মনোকষ্টে কী করবেন, সবাই গান্ধীজির পক্ষে, সব কিছু গান্ধীজি অনুযায়ী হচ্ছে, সো হি হ্যাভ নো আদার অল্টারনেটিভ বাট টু রিজাইন ফ্রম হিজ পোস্ট। প্রেসিডেন্টের পদ থেকে তিনি রিজাইন করে দিলেন 29 এপ্রিল 1939 সালে। 29 এপ্রিল 1939 সালে কংগ্রেসের সভাপতির পদ থেকে রিজাইন করে দেওয়ার পর জুন মাসে, 22 জুন নেতাজি সুভাষ বোস কংগ্রেস কিন্তু ত্যাগ করেনি, কংগ্রেসের অভ্যন্তরে রেডিক্যাল যারা মনোভাবসম্পন্ন বামপন্থী মনোভাবনা সম্পন্ন নেতাদেরকে নিয়ে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করলেন 22 জুন 1939 সালে। তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন সভাপতি পদে রাজেন্দ্র প্রসাদ, তিনি কিন্তু নমিনেটেড সভাপতি হলেন কংগ্রেসের। তারপরে তো বুঝতেই পারছো নেতাজি সুভাষ বোস ক্রমশ কংগ্রেসের মধ্যে কোণঠাসা হতে 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 তাদেরকে ভারত ত্যাগ করতে হলো। তো সেই ইতিহাস আমি পরের দিন বলবো কীভাবে তিনি ভারত ত্যাগ করলেন, আমরা অ্যাকচুয়ালি সুভাষ বোসের জীবনের মধ্যে ঢুকে পড়েছি। এরপরে ভারত ত্যাগ করলেন, আজাদ হিন্দ বাহিনী গঠন করলেন, ভারত আক্রমণ করলেন, লাল তার মৃত্যু নিয়ে রহস্য, রেড ফোর্টে তার যে ফলোয়ার তাদের আজাদ হিন্দ ফোর্সের লোকদের যারা সোলজার কর্নেল তাদের বিচার, সমস্ত কিছু আমরা পরের ক্লাসগুলোতে পড়বো, একটু সাথে থাকো। সো দিস ইজ দ্য ভেরি ক্লাস, তোমরা যেরকমভাবে ক্লাস চাও সেরকমভাবেই ক্লাস হলো। এরকম ক্লাস তো তোমরা বুঝতেই পারছো আমাদের যে নতুন ব্যাচগুলো তৈরি হয়েছে WBCS এর জন্য,
সেই ব্যাচে নিয়ম করে তোমরা রেকর্ডেড ক্লাস পাও। তোমাদের যদি মনে হয় যে না সুজিত স্যারের WBCS এর নিউ ব্যাচে অ্যাডমিশনটা নিতে হবে, সো এখানে সমস্ত ডিটেলস যাচ্ছে, ইউ ক্যান কল আওয়ার অফিস অ্যান্ড গেট অ্যাডমিশনস ইন আওয়ার নিউ ব্যাচ ফর WBCS। আর বলি না, যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করো, অল অপশনকে প্রেস করে রেখো, আর যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও। খুব ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত এ পর্যন্তই, টাটা, বাই।